বিশ্বাস করুন, এই তিনটি অভ্যাস লুকিয়ে করলে বিপদ যত বড়ই হোক না কেন তা নিমিষের মধ্যেই কেটে যায়। এই তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে। এই তিনটি অভ্যাস মানুষের উন্নতির শিখরে পৌঁছে দেয়। আর এই তিনটি অভ্যাস মানুষকে দেয় চূড়ান্ত আত্মবিশ্বাস। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই শ্রীদাম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এমন তিনটি অভ্যাসের বর্ণনা আছে যা মানুষের জীবনে কল্যাণ ডেকে আনে, যা পালন করলে আমরা প্রতিটি পদক্ষেপে উন্নতির পথে এগিয়ে যেতে পারি। আসলে পরম করুণাময় সর্বশক্তিমান ভগবান আমাদের সকলের ইচ্ছা পূরণ করতে চান, কিন্তু আমরা তার ইচ্ছার অনুরূপ কর্ম করি না বলে জীবনে অনেক দুঃখ কষ্টের শিকার হই। আবার অনেক সময় আমাদের পুনর্জন্মের কর্মের ফল আমাদের এই জন্মে ভোগ করতে হয়, তাই আমাদের মনে হয় ভগবান বোধহয় আমাদের প্রার্থনা শুনেন না। কিন্তু আসলে আমরা নিজেদের ভুল কর্মের মধ্যে জড়িয়ে ফেলে অযথাই কষ্ট পাই। তাই আজ আমরা জানব সেই তিনটি মূল্যবান অভ্যাসের কথা যা আমাদের জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে তোলে। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে ভগবানের প্রদত্ত আশীর্বাদ হিসাবে গ্রহণ করা। এই অভ্যাসের মাধ্যমে আমরা জীবনে নানান পরিস্থিতিকে মেনে নিয়ে তাতে সন্তুষ্ট থাকতে শিখি। সুখের সময় হোক বা দুঃখের সময়, সব কিছুকেই ভগবানের ইচ্ছা হিসাবে মেনে নেওয়া এবং তাতে সন্তুষ্ট থাকার মানসিকতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমাদের মনের অস্থিরতা ও উদ্বেগ দূর হয়, এতে আমাদের মনে স্থিতিশীলতা আসে এবং আমাদের চিন্তাধারাকে শান্ত করে। আমরা বিশ্বাস করি যে ভগবান আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য সঠিক পথ নির্ধারণ করে রেখেছে। এই বিশ্বাস আমাদের জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস যোগায় এবং আমাদের মনকে শক্তিশালী করে তোলে। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা আমাদের সম্পর্কগুলি আরও দৃঢ় ও সুন্দর করে তোলে। আমরা যখন ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকি তখন আমরা আমাদের পরিবারের সদস্য, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের প্রতি আরও সহানুভূতিশীল এবং সমবেতী হয়ে উঠি। এটি আমাদের মধ্যে একতা ও বন্ধুত্বের অনুভূতির সৃষ্টি করে। আর ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা মানে জীবনের প্রতিটি পরীক্ষাকে একটি সুযোগ হিসাবে গ্রহণ করা। আমরা যখন কঠিন সময়ের মুখোমুখি হই তখন আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আরও শক্তিশালী হয়ে উঠি। ভগবানের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকলে আমরা আমাদের জীবনের প্রতিটি সমস্যাকে আশীর্বাদ হিসাবে দেখতে শিখি এবং তা থেকে আমরা নতুন কিছু শিখতে পারি। আর এর থেকে আমাদের মনে স্থায়ী শান্তি ও পরিতৃপ্তি আসে এবং ভগবানের প্রতি শুদ্ধ ভক্তির জন্ম হয়। আর সেই শুদ্ধ ভক্তি আমাদের এবং ভগবানের মাঝে সংযোগ স্থাপন করে। নাম্বার দুই, বিপদের সময় ভগবানের কাছে দুহাত তুলে সাহায্য চাওয়া। আর এটি হল প্রকৃত ভক্তের অন্যতম প্রধান গুণ। যখন জীবনে কোনো সমস্যা, দুঃখ বা বিপদ আসে তখন একজন সত্যিকারী ভক্তের প্রথম এবং প্রধান কাজ হল ভগবানের শরণাপন্ন হওয়া। ভগবান আমাদের সর্বোচ্চ আশ্রয়দাতা এবং আমরা তার কাছে যখনই সাহায্য চাই বা প্রার্থনা করি তিনি তখনই আমাদের বিপদ মুক্ত করেন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ ও বিপদে ভগবানের প্রতি বিশ্বাস ও আস্থা রাখা ভক্তের মানসিক শান্তি ও স্থিতি প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো বিপদে একমাত্র ভগবানই আমাদের ভরসা। ভক্তি ও আস্থার সাথে যখন আমরা আমাদের দুহাত তুলে ভগবানের কাছে সাহায্য চাই বা প্রার্থনা করি তখন আমরা অনুভব করি যে আমরা একা নই। গীতায় বলা আছে, ভগবানের করুণা ছায়ায় আমরা সবসময় সুরক্ষিত। আবার ভক্তের জীবনে এমন পরিস্থিতি আসে যখন সব রকম প্রচেষ্টা ব্যর্থ হয়, এমনকি সব রাস্তা যখন বন্ধ থাকে
তখনই একজন প্রকৃত ভক্ত অন্তর থেকে ভগবানের কাছে প্রার্থনা করে। এই প্রার্থনা শুধুমাত্র সমস্যার সমাধান খোঁজার জন্য নয়, বরং ভগবানের প্রতি তার প্রেম ও আস্থার প্রকাশ। ভক্তের বিশ্বাস ভগবান তার সঙ্গে সবসময় আছেন এবং সবসময় তার মঙ্গল চিন্তা করেন, আর এই অভ্যাস তাকে ভগবানের আরও কাছে এনে দেয়। তাই ভগবান সর্বদাই তার এমন ভক্তকে আশীর্বাদ করেন। নাম্বার তিন, যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। জীবনের সংকটময় মুহূর্তগুলিতে ধৈর্য ধারণ করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকটের সময় তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত না নিয়ে স্থির ও শান্ত থাকলে আমাদের মনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ধৈর্য আমাদের মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে এবং সমস্যার গভীরে গিয়ে সঠিক উপায় বের করে আনার ক্ষমতা দেয়। ধৈর্যশীল মনোভাব আমাদের সংকটের সময় সঠিকভাবে উত্তরণ করতে সাহায্য করে আর চিরকালের জন্য আমাদের জীবনে শান্তি ও সুখ সমৃদ্ধি আনে। কিন্তু এবার প্রশ্ন হলো, আমাদের এই বিচলিত মনকে সংকটের সময় কিভাবে স্থির রাখব? বন্ধুরা, প্রতিদিন অন্তত একবার কৃষ্ণ নাম জপ করবেন। কৃষ্ণ নাম জপ করলে পূর্ব জন্মের পাপ যেমন দূর হয়, তেমনি মানসিক শান্তিও লাভ করা যায়, মনের বিচলিত ভাব কেটে যায়। তাই সংকটে ধৈর্যবান হওয়ার জন্য সংকটের সময় অবশ্যই শ্রীকৃষ্ণ নাম জপ করবেন। এতে ধৈর্য বাড়বে, আপনার সংকট কেটে যাবে। বন্ধুরা, এই তিনটি অভ্যাস লুকিয়ে অনুসরণ করলে যে কোনো মানুষ জীবনে প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারবে। কারণ এই তিনটি অভ্যাসের কারণে মানুষের সঙ্গে ভগবানের সংযোগ স্থাপন হয়। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।